ताटी उड़ता ताकटा 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 ता रुड्डी ता 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 किन किन ता ता किन जिन के ता किन रुड्डी ता किन कर कर किन जिन के ता किन रुड्डी ता किन कर कर किन के ता किन जिन के ता के ता किन जिन किन जिन के ता किन किन ता गिरी আসুন আজকে তো সেই আমি পিলাই এসেছি। হ্যাঁ ওস্তাদ রঘুনাথ নায়ক, ওস্তাদ রঘুনাথ নায়কের কাছে এসেছি আজকে। তো ভাইদের প্রথম আমি তাল দেখছি, তারপরে রং বিরঙের নাচ নিয়ে আসবো আপনার সম্মুখে। হ্যাঁ একটু তাল দেখুন, যদি একটু বত্তালিয়া থাকে তাহলে এটুকু ঠিক নাই লাগে আর কি। তাহলে উহাকে তালাই আনার জন্যে এরকম গ্রুপ নাচ, হয়তো কেউ যদি একটু বত্তালিয়া আছে তাহলে ওই গ্রুপ নাচটা যদি একটা ভালো আগেটাই থাকে, তারপরেও ধীরে ধীরে চেষ্টা করে তো অবশ্যই মানে তালে থাকবে। তো আসুন একটু তাল চেক করা যাক। আচ্ছা আটু আগায় ভাই, আর একটু আগে। আচ্ছা একটু বলছি কি মানে খেরখেরতা দাইনা দাইনা ঠিংটে পড়বে, খেরখেরতা। হ্যাঁ বুঝতে পারছো, সবার যেমন একসঙ্গে পড়ে। হ্যাঁ খেরখেরটাই দাইনা ঠিংটে পড়বে কেন, তুমি এই ধারে টানাচ্ছি। আচ্ছা সবাইকে দেখাচ্ছ, উড়তা খেটতা। ঠিক আছে চলো এরপর শুরু করছি খের খের তাল। 1 2 3 4 খের খেরতা। তোমার উল্টা ঠিক যাচ্ছে, খের খেরতা উল্টা ঠিক যাচ্ছে, খের খেরতা। বাবু লাইন সে দেখো, খের খেরতা। খের খেরতা। ঠিক আছে তাইলে তিন আর তিনে ছয়ে ছয়ে বারো জন, ওর মানে বারো জনকে বারো জনেই দেখলি মোটামুটি সবার ভিতরে তাল আছে। এই জন্যই আমি খেরখেরতাটাকে ইয়া করলি। খেরখেরতা হচ্ছে আমাদের তিনটা লয়ে ভাগ, প্রথম লয়, মধ্যম লয় আর উচ্চতম লই। তাহলে যখন আমরা প্রথম লয়ে কাজ করি তখন সুলো বাজনায় খের খেরতা এগুলো সব মেন সুরের কাজে লাগে। তারপরে যখন মধ্যম লই খের খেরতা, এইটা হচ্ছে মধ্যম লই। হ্যাঁ মাইক্রোফোন লাগা আছে এই জন্য বেশি দূর যেতে পারছি না, তো ঠিক আছে আপনারা তো বুঝতে পারছেন। এরপর উচ্চ লয়, উচ্চ লয়ে যখন যাবে তখন হয়তো ওইটারই ডবল হবে, এই খের খেরতা ওইটারই ডবল হবে। খের খেরতা। তো ঠিক আছে চলুন, ইয়াদের মোটামুটি তাল আছে ঠিক। তো পাগ দেখেলি তোরা দুজন অসুর বাজানে আটটা পাগ হবে কেন কন্টিনিউ। খের খেরতা কিডিন টাকা জানা কেদা কেন কিডিন চলো উঠো।
মোটামুটি চলো উঠো নিজের জায়গায়, মোটামুটি তাল ভাইদের সবাই ঠিক আছে, পাগো মোটামুটি ঠিক আছে, দু একজনের ইধার উধার আছে ওগুলা ঠিক হয়ে যাবে। একটা দলে যদি বারোটা প্লেয়ার খাটোয়া এক নম্বর হয়েছে, তাহলে আশা করি দলটার মানে কোনো প্রবলেম। ওস্তাদ দাদা আসুন, তো দাদা বলছি কি বলছি, ছেলেগুলা সব গায়ে রইন, অন্য কথা গ্রামের ছিল, সব গ্রামের ছিল, সব মানে এইসব নায়ক ছিল কি? সব নায়ক ছিল। আচ্ছা, মানে আমি এই জন্যই জিজ্ঞাসা করছি, আমাদের কোনো সময় এমার্জেন্সি পার্টির দরকার হয়ে যায়। হ্যাঁ দেখো, বুকিংয়ের জন্যে কার্তিককে অনেক লোকেই ফোন করে। হ্যাঁ যাই হোক, বর্তমানে এখন একটা টিম জোগাড় করে দেওয়াটা তো কোনো বড় ব্যাপার বটে। হ্যাঁ তো অনেক লোকেই ফোন করে বুকিংয়ের জন্যে, তো আমি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ছেলেগুলা গায়েরই না সব বাহার, এই জন্যই জিজ্ঞেস করছি যে রাতে 9টায়ও কেউ ফোন করে যে দাদা আজ 12টা তক টিম পাঠান দেন। আমাদের কিছুদিন আগে একটা মানে এই ইহার দিনে রহিণের দিনে শ্যামচাঁদ মাহাতো একাই নাচছে। হ্যাঁ তো যাই হোক, একটা বড় দলই ছিলেন। হ্যাঁ তো উনি নাই, কোনো কারণে নাই আসতে পারে, তো আমাকে মোটামুটি 10টার দিকে কমিটি ফোন করে, সার্গো সামনে 10টার দিকে ফোন করছে যে দাদা আজ এমার্জেন্সি একটা আমার 6 দলের দরকার এমার্জেন্সি। তো আমরা সেই দিনে আমাদের প্রোগ্রাম থাকে আই পায়রা চালির ওইদিকে, আমরা তো বাইরে হয়ে গেছি, আমরা 10টা 10টা 10:30টাতে আমরা স্টেজে পৌঁছিব। সেই টাইমে ও ফোন করছে যে দাদা আমাদের একটা 6 দলের দরকার আছে। তো ওইখানে কোনো দল যাবার রেডি হবে নাই হবে? হ্যাঁ, আর নেহাত যদি সামনের দল থাকে তাইলেও যেতে পারবে। তো এই জন্য আমি জিজ্ঞেস করছি যে আপনার যদি নিজের সব কিছু থাকে তাহলে আপনি রাত 9টায়ও রেডি হয়ে যেতে পারবেন। আমার সব কিছু নিজেরই আছে, নিজের এইটার জন্যই কথাটা বলছি, কেন আমাদের ওই ধরনেরও কিছু দরকার। ওই তো মনে করুন যদি রয়্যাল ক্লাবকেই বললো আজ এমার্জেন্সি দাদা একটা বুক করে দেন, নাচে দিতে হবে, নাই হবে, কেন না রয়্যাল ক্লাবে সব ছেলে বাহারের এক জায়গার নাই, তাহলে হাই আগে ফোন করো, হাই আগে ফোন করো, কে কোথা আছে ওর আগে ডাকা, তাহলে রয়্যাল ক্লাবের দ্বারা সম্ভব হলে। হ্যাঁ আর তো সেই জন্যই মানে আপনাকে জিজ্ঞেস করছি। তো যাই হোক, আপনারা দেখছেন এগুলো সব গ্রামের ছেলে, আর মোটামুটি মোট কথা ভালোই নাচছে, তো দেখা যাক এখন চলুন ইনাদের মেল নাচ নিয়ে আসছি। আর যদি না দেখেছি তোকে আর দুই চোখে গো, ওই আমি লারি না পারি তোমার বিনা রহিতে গো দুলালি, কি দিয়ে তাকে 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 তাকে
কিডিন তা গ্রিড তা গেরে গেরে কিনে জিন রেগে দা গেন কিডিন তা গ্রিড তা গেরে গেরে কিডিন গে দা গেন জে রেগে দা গে দা কিনে জিন কিনে জি রেগে দা কি কিডিন তা কিডিন না রহিতে গো দাদা ঠেংটে কি সহি পড়িলো নাই না দাঁড়া ওরকমই থাকো হ্যাঁ এই এই পার দিকে একটু দেখাই দিও না দাদা এই গেরা গেরা কিলি জিন রেগে দা গিল কিলডিন দা গিন লক্ষ্য করবো ঠেং ঠান গেরা গেরা কিলি জিন রেগে দা গিল কিলডিন দা গ্রিন দা গেরা গেরা কিলডি গে দা গেন জেন রেগে দা গে দা কেন জেন রে কিলি জিন রেগে দা গিল কিলডিন দা গ্রিন আরামে ধীরে ধীরে তারপরে এইটা নিয়ে আর এইটা যাবে হ্যাঁ বুঝতে পারলে আরামে লোকটা টাঙা আনিবে বরু একবারে না হবে এক হাজার বার কর কিন্তু সেই জায়গায় যাই দাঁড়াবি গেদা গেন গেড়ে যা গেন গেরে গেরে গেন জেন গেদা গেন গেড়ে যা গেন গের গের গেড়ে যা যা গেন ঝেন গেদা গেদা গেন ঝেন গেন ধেন গেদা দা গেন গেড়ে যা গেন বহুত সুন্দর ভাই তাহলে যতগুলা ভাই আজি সবাই এই মেকআপটি চেষ্টা করবি সবাইকে যাকে পেছানা আছিস ও যেমন আগে কাজ করতে পারিস লক্ষ্য করবি ভালো করে উরতা তা বায়নকে ভালিস না তুই যখন যদি কাটবিস না তাহলে তুই ওস্তাদ আর বায়ন যদি কাটলি তো বায়ন ওস্তাদ বুঝলি উরতা তা খেটে তা দেখো ভাই সব লোক বললেন পুরুলিয়া ছোটা প্র্যাকটিসের উপর বেশি প্র্যাকটিসের উপর নির্ভর করছে তুমি প্র্যাকটিস করো আগে চলে যাবে উরদাত্তা খেটাত্তা উড়দাত্তা খেটাত্তা
Solid. তো দেখছেন আমরা যতটা চেষ্টা করছি, ভাইরা যদি কন্টিনিউ রিহার্সাল করে তো অবশ্যই ভালো হবে, মানে খারাপ হবার কোনো চেষ্টা নেই। তবে আশা করছি ভাইরা পারবে, কেদের চেষ্টা আছে। সব নায়ক ছেলে ওঠে, নায়ক ছেলেদের টুকু জিয়াদ বেশি, যেমন বিজয় নায়ক। হ্যাঁ দাদা, এই এরা টেস্টিং কেন চেষ্টা করলে হবে না দাদা? হ্যাঁ, এদের মোটামুটি কত কমপ্লেন দেখলে? কমপ্লেন কোন কাটার মাটান গিলা একটু ভুল ভাল আছে। আচ্ছা, কেটে ঢুকা ঢুকিয়ে গিলা, বাকি কাজে তো এরা পেছাই না। না, কাজে পেছাই, কাজে তো সবই ভাগ। যাই হোক, তবে যাই হোক, সন্দীপ দাদাদের উপদেশ দিলেন যে হ্যাঁ ঠিক হবে। তো আসুন পরের ভিডিও।